স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠেছিল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ওই ঘটনার পর মহিলার স্বামী পালিয়ে যায়। আজ রহস্যজনকভাবে ফাঁকা মাঠের এক গাছ থেকে সেই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের চোপড়া থানা এলাকার ঘটনা। মৃতের নাম মোহাম্মদ সফিজউদ্দিন, বয়স 50 বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের কুলাগাঁও গ্রামে সফিজউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আজ সকালেই চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের ধন সিমগাছ এলাকায় ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তার স্ত্রীকে আপনি জান প্রাণ নেওয়ার চেষ্টা করছিল, চাকু দিয়ে মারছিল, এদিকে গলায় মারছে, এদিকে হাতে পায়ে মারছে। আমি ওদিকে ধরতে গেছিলাম কিন্তু ধরতে পাই নাই, ওদিক থেকে এদিকে চলে আসছে, আবার ধরা ছিল না। সকালে কখন শুনতে পারলেন? সকালে তো 7:30 আজকে সকালে, আজকে সকালে শুনলাম যে ইনি আত্মহত্যা করছে, ফাঁসি লাগায়। তোর দাদি তাহলে কালকে না? হ্যাঁ, দাদিটা কালকে। আচ্ছা, কোথায় আছে কালকে? সেই সেটা আছে, এখন হসপিটালে আছে। অবস্থায় আছে, লোকটাকে চিনতে পারেনি। তারপরে কিছু লোকজন এসে বলল যে এরকম এরকম, ওনার কার যে মামু হবে, কি হবে না হবে সেটা চিনতে পারল। তারপরে লোকজন গ্রামবাসী আমাদের আসলাম, আমিও আসলাম, দেখতেছি চিত্রটা যেহেতু ফাঁসি লাগাইছে। কালকে যে ঘটনাটা ঘটেছিল ওই ইসেতে কুলাগায়, যে মহিলাটাকে মানে চাকু টাকু যা জীবিত নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, ওনার স্বামী এটা সারাদিন এদিকে কালকে বলে ঘুরে বেড়াইছিল পাগলের মতো। এখন রাত্রি করেছে না দিনের বেলা করেছে না সকালবেলা করেছে সেটা জানা নেই, আমরা এখানে আসি দেখতে পেলাম।